আবে তুই এখানে তুই তুই দাগ দিয়েছিস না এখানে তুই তুই জ্বলিস না আমাকে দেখে আমাকে দেখে জ্বলিস তাই তো নতুন বাইক আমি হাতে দিতে পারবো না কাউকে সরি ভাই সরি আমি এখানে দাঁড়িয়ে আছি প্লিজ নতুন বাইক আমি হাতে দিব না নতুন গার্লফ্রেন্ডকে কোনোদিন কেউ হাতে দিতে দেয় পুরানো হয়ে গেল আলাদা ব্যাপার ভাই কেমন লাগছে বাইকটা ভালো মানে দারুণ অসাধারণ বল অসাধারণ এই কাঁটাটা তো এখানে ছিল না কাঁটাটা কোথাতে গেল ইচ্ছা করে ঢুকিছিস না তুই কাঁটা কাঁটা ঢুকালি না ইচ্ছা করে কাঁটার উপর দিয়ে ইচ্ছা করে নিয়ে গেছিস তুই গাড়িটা বিশাল নতুন বে শোরুম থেকে বের করে আর হোক এক দু মাস হোক তারপরে দেবো তোকে বাল হাত দিচ্ছিস কেন মা আমার বাইকে ভাই তুই হেলমেটটা নিয়ে যা না হেলমেট নিয়ে গেলে তুই সেফ চালাবি না মানে অ্যাক্সিডেন্ট হলে তো কিছু হবে না তোর হেলমেটটা খুলে যা আস্তে চালাবি ঠিক আছে মরলে তুই মরে যা বাল গাড়ি ফেরত নিয়ে আসবি এই তাকিয়ে আসিস কেন আমার আমার বাইক আমার বাইকের দিকে তাকাবি না অন্যদিকে তাকা নজর লেগে যাবে বাল স্ট্যান্ডটা ঠিক করে রাখ নতুন গাড়ি বাইকটা আস্তে করে ধরে টাচ হালকা করে টাচ জোরে চাপিস না দম বন্ধ হয়ে যায় বাইকটা টুইন টার্বো চার্জড এফিশিয়েন্সি ইঞ্জিন এটা জানিস এটার মানে ওটা দেখতে হবে ভাই শোরুমে বললো আমাকে গাড়ি বেশি জোরে চালাবি না বলে দিচ্ছি আমি গাড়ি গাড়ি যাতে কুড়ির ওপরে যাতে কুড়ি না দশের ওপরে যাতে গাড়ি না উঠে বলে দিচ্ছি আমি আমি তোর পাশে হাঁটবো তুই গাড়ি চালাবি ঠিক আছে না তোকে চালাতে দিব না শোন 12,000 বাইক না আমার তোকে দিব ওকে দিব ওকে দিব না লয়াল বাইক আমার বৃষ্টি হয়েছে কালকে 7 দিন আর বাইক বের করা যাবে না কাঁটা কাঁটা হয়ে যাবে তো কি চাবি নিয়ে কি করবি তুই আবার তো ওই খুচখুচ করবি মাইলেজ আরে মাইলেজ দারুণ দেয় 100 না না 100 মাইলেজ দেয় না মানে 100 তেলের দাম না বাইকে বসে ফটো তুলতে হবে না তুই বাইকের ফটো তোলো দিক থেকে আমি বসছি বাইকে তুই আমার বাইক চালাবি বে তুই তুই বাইক চালা তুই সাইকেল চালাতে তুই বাইক চালাবি আগে ট্রাক চালিয়ে আসবি আমাকে ভিডিও করে পাঠাবি যে ট্রাক চালিয়েছি আজ তারপরেও বাইক চালাতে দিব না ভাই তোর তো স্নেহার সাথে কথা হয় স্নেহাকে বল না একটু আমি বাইক কিনেছি নতুন ছবি পাঠাস আমার বাইকে দুজন চাপাবো না আমি আমার বাইকে দুজন চাপাবো না আমার বাইক থ্রিসাম পছন্দ করে না কি বলি তুই ওই বাইকটা কিনলে পারতাম তুই কে বে প্রেম করার জন্য বাইক নিয়ে যাবি তুই আমার তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আমি প্রেম করিয়ে নিয়ে আসছি তোর গার্লফ্রেন্ডকে এক্সপেক্ট কেন করিস যে আমি তোকে বাইক দেবো তুই প্রেম করে আসবি কোথায় কি লাগিয়ে দিবি তুই বাইকে আরে দাদা পাশ দিয়ে হেঁটেছেন বাইকটা দাঁড়িয়ে বাইকটা দাঁড় করানো আছে তাই ওইটা ওদিক দিয়ে হাঁটুন না 1 মিটার ডিস্টেন্স ছেড়ে হাঁটুন বাইকের পাশ দিয়ে হাঁটতে হবে যদি হাওয়া লেগে পড়ে যায় হ্যালো মোনালিসা শোন না আমি তোর বাড়ির নিচে একটা জিনিস দেখাবো না 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 লাস্ট টাইমের মতো করবো না আমি ওইসব নোংরা জিনিস দেখাবো না প্লিজ প্লিজ আম সরি তুই বাড়িতে নেই ওই হতে আছিস কার সাথে তুই আমাকে ভালোবাসিস না যার সাল আমি তোর জন্য তো বাইক কিনলাম তো আমাকে বলবি তো ডিরেক্টলি আরে তুই কোনোদিন ডিরেক্টলি বলিস তার মানে এটা না গালে টালে চুমু খেয়েছিস তো এটা ভালোবাসো না বাজে মেয়ে তুই একটা জানিস তো তুই আমার জামাটা নিয়ে না বে তুই আমার ন্যাংটা করে দে আমাকে জামাটা নিয়ে বাইকটা চাস না প্লিজ ভাই প্লিজ টাকা দিয়ে দিচ্ছি আমি তোকে বাইকের আশেপাশে ঘোরাফেরা করছিস কেন ছাড় না বাইকটাকে একা তাহলে দাম বেড়ে গেল আবার আরে ইয়ার কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া